আসসালামু আলাইকুম। সায়েন্স ফর ফুডটেক প্ল্যাটফর্ম থেকে সকলকে স্বাগতম। আশা করি ভালো আছেন। খাদ্যশিল্পের অতি পরিচিত একটি টার্ম ব্রিক্স নিয়ে আজকে একটু আলোচনা করব। ব্রিক্স সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি, আমাদের আইডিয়া আছে। তারপর আমি একটু শেয়ার করার চেষ্টা করব, কিছু ইম্পর্টেন্ট কিছু বিষয় শেয়ার করার চেষ্টা করব আজকের এই ক্লিপের মাধ্যমে। তো প্রথমে আমরা একটু জেনে নিব যে ব্রিক্স কী। ব্রিক্স বলতে সাধারণত আমরা অনেকেই যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে পার্সেন্ট ম্যাস অফ সুক্রোজ, অর্থাৎ শতকরা চিনির পরিমাণ। কিন্তু এখানে একটু কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে, যদি শতকরা চিনির পরিমাণ হয়ে থাকে তাহলে অবশ্যই মনে করুন যে আমার কাছে একটি স্যাম্পল আমি তৈরি করলাম, সেখানে 90 গ্রাম পানি ইউজ করলাম এবং 10 গ্রাম চিনি ব্যবহার করলাম, টোটাল 100 গ্রাম। যেহেতু পার্সেন্ট ম্যাস বলতেছে, অর্থাৎ ভরে হবে, দুটা বিষয় গ্রামে হবে, তো সেখানে আমি রিফ্রাক্টোমিটার দিয়ে অবশ্যই আমি 10% পাবো যদি আমার সুক্রোজের পিউরিটি বা চিনির পিউরিটি 100% থেকে থাকে। তো আমি এখানে ধরুন 10% পেয়ে গেলাম। এখন যদি আমি আপনাকে বলি যে আপনি 90 গ্রাম কোনো ওয়াটারে ড্রাই সল্ট, লবণ একটা সলিড পদার্থ, তো সেটাকে 10 গ্রাম ডিজলভ করেন, ডিজলভ করে রিফ্রাক্টোমিটার দিয়ে চেক করেন, সেক্ষেত্রেও আপনি 10% ব্রিক্স পাবেন রিফ্রাক্টোমিটারে। এর কারণ হচ্ছে, যখন আমরা রিফ্রাক্টোমিটারে কোনো কিছু কোনো দ্রবণের যখন আমরা ব্রিক্স চেক করি, তখন রিফ্রাক্টোমিটার যে জিনিসটা শো করে ওই দ্রবণে শতকরা সলিডের পরিমাণ। যেহেতু চিনির পাশাপাশি লবণের একটি সলিড, সেহেতু সেই লবণের সলিডটাকেও রিফ্রাক্টোমিটার কাউন্ট করবে। সো বেভারেজের ক্ষেত্রে বিশেষ করে পার্সেন্ট ম্যাস অফ সলিড অ্যাট 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বলা হয়। 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হচ্ছে ব্রিক্স চেক করার জন্য একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার, এবং এই টেম্পারেচার মেনটেন করে সাধারণত ব্রিক্স চেক করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কেন ব্রিক্স চেক করব। ব্রিক্স চেক করার কিছু কারণ হচ্ছে, বেভারেজ জাতীয় যে প্রোডাক্টগুলো আছে বিশেষ করে, সেখানে আমাদের একটা নির্দিষ্ট ব্রিক্সের রেঞ্জে প্রোডাক্টটাকে তৈরি করতে হয়। কারণ প্রোডাক্টের যে মিষ্টি বাপটা, সেটা আমরা কী পরিমাণে দেব তার ডিপেন্ড করে ওই প্রোডাক্টের ক্যারেক্টারিস্টিক্সের উপরে। তো সেজন্য যখন আমরা অন প্রসেসে যখন আমরা কোনো প্রোডাক্ট তৈরি করব, সেক্ষেত্রে আমাদের চেকিংয়ের জন্য যে এটা প্রপার ব্রিক্সে যাচ্ছে কি না, সেখানে এটা ইম্পর্টেন্টলি দরকার। এছাড়াও আমাদের বেকারি প্রোডাক্টে আমাদের কিছু সিরাপ তৈরি করতে হয়, কনসেন্ট্রেট সিরাপ তৈরি করতে হয়, সেখানেও ওই সিরাপের ব্রিক্স চেক করা। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ধরেন যে র মেটেরিয়ালসগুলো আসে, সেই ইনকামিং র মেটেরিয়ালসের ব্রিক্স চেক করা। এই জন্য এই পারপাসে, অর্থাৎ ইনকামিং র মেটেরিয়ালস থেকে একটা ফিনিশ গুডস তৈরি করার জন্য, যেখানে আমাদের সুগার, সুক্রোজ বা সলিড রিলেটেড বিষয় আছে, সেখানে আমাদের ব্রিক্সটাকে চেক করতে হয়। তো এটি একটি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো ব্রিক্স সাধারণত দুইভাবে চেক করা যায়, একটি হচ্ছে হ্যান্ড রিফ্রাক্টোমিটারের মাধ্যমে, আরেকটি হচ্ছে ডিজিটাল রিফ্রাক্টোমিটারের মাধ্যমে। হ্যান্ড রিফ্রাক্টোমিটার এবং ডিজিটাল রিফ্রাক্টোমিটারের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, মূলত দুটাই হচ্ছে, দুটাতেই প্রিজম থাকে। প্রিজমে যে লাইট পাসিং হয় তার উপর ডিপেন্ড করে ব্রিক্সটা শো করে। তো হ্যান্ড রিফ্রাক্টোমিটারে আমরা এটা অ্যানালগ ওয়েতে দেখে থাকি, প্রিজমের উপরে আমরা কয়েক ফোটা স্যাম্পল দিই, দেন আমরা একটা লাইট সোর্সের কাছে নিয়ে এটাকে অবজার্ভ করি এবং সেখানে একটা স্কেল থাকে, স্কেলে আমরা দেখি যে জিনিসটা আমরা আজকের ভিডিওতে দেখব। এবং পাশাপাশি আমরা আইডিয়া নিব যে ডিজিটাল রিফ্রাক্টোমিটারে কীভাবে ব্রিক্স চেক করতে হয়। এখানে মূল যে জিনিসটা হয় সেটি হচ্ছে স্যাম্পলিং এরিয়া থাকে, যেখানে আমাদের 2 থেকে 3 ফোটা স্যাম্পল দিতে হয়। তো সেই স্যাম্পল দেওয়ার পরে প্রিজমটাকে কভার করে দেওয়া হয়, এবং কভার করে দেওয়ার পরে যখন টেস্ট করা হয় সেটা অটোমেটিক্যালি 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ডাউন করে এবং তারপর একটা ব্রিক্স শো করে, যেটাতে কত পার্সেন্ট ব্রিক্স পার্সেন্টেজ কত আছে। তো আশা করছি যে ব্রিক্স কী বা কেন প্রয়োজন সেই জিনিসটার সম্পর্কে আমাদের মেসেজ ক্লিয়ার। তো আমি এখন সরাসরি আমার হ্যান্ড রিফ্রাক্টোমিটারে ব্রিক্স চেক করাতে চলে যাব, এবং ব্রিক্স চেক করার ক্ষেত্রে আমি কিছু ইম্পর্টেন্ট নোট শেয়ার করবো। আশা করি সেটি দেখবেন এবং আপনাদের এটি সহায়ক হবে আপনাদের প্রফেশনাল লাইফে। হ্যান্ড রিফ্রাক্টোমিটারে ব্রিক্স টেস্ট করার জন্য আমাদের যে জিনিসগুলো প্রয়োজন আমরা এখানে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি হ্যান্ড রিফ্রাক্টোমিটার।
এবং এখানে আমরা একটা জুসের স্যাম্পল নিয়েছি এবং একটা কার্বনেটেড বেভারেজ আছে, একটা ওয়াশ বোতল, এটাতে ডিস্টিল ওয়াটার রয়েছে এবং একটা এমটি বিকার। আর এখানে আমরা নিয়েছি হচ্ছে সল্টেড 20% একটি সলিউশন। তো আমরা প্রথমে যেই কাজটি করব সেটা হচ্ছে আমাদের রিফ্রাক্টোমিটারের যে প্রিজমটি আছে সেই প্রিজমটি ভালোভাবে ক্লিন করে নিব। তো আমি এটাকে প্রিজমটি ওপেন করে আমাদের যে ওয়াশ বোতল আছে এখানে ডিস্টিল ওয়াটার দিয়ে আমি প্রিজমটি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি এবং প্রিজমের যে কভার আছে কভারটি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। দেন আমি একটি সফট টিস্যু দিয়ে এটাকে খুব ভালোভাবে মুছে দিব যাতে কোনো ওয়াটার পোর্শন এখানে না থাকে। তো আমি এখন এটা হচ্ছে জিরো চেক করে নিব যে আমার রিফ্রাক্টোমিটারটি অ্যাডজাক্ট জিরো শো করতেছে কি না। তো কীভাবে চেক করতে হয় সেটা আমি একটু দেখাচ্ছি। জাস্ট এখানে আমি এক ফোঁটা পানি ডিস্টিল ওয়াটার নিব, যেহেতু ডিস্টিল ওয়াটারে কোনো সলিড কন্টেন্ট নেই তাহলে এটা অবশ্যই জিরো শো করবে। আপনারা দেখেন এটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে, এটা কোনো বাবেল নেই এখানে। তো আমি এটাকে একটু চেক করে দেখব যে এটার ব্রিক্স কত আছে, কত শো করে। আমি লেন্সে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা জিরো শো করছে এবং টোটাল ডিস্টিল ওয়াটার এটা জিরো শো করছে। যেহেতু আমার রিফ্রাক্টোমিটারটি জিরো শো করছে ডিস্টিল ওয়াটারে, তার মানে আমি ধরে নিচ্ছি যে এটা ক্যালিব্রেশন ওকে আছে। যদি কোনো ডেভিয়েশন থাকতো তাহলে আপনারা যে কাজটি করবেন, প্রতিটা রিফ্রাক্টোমিটারের আপার সাইড অথবা ডাউন সাইডে একটি স্ক্রু থাকে যেটা রোটেট করলে ব্রিক্স আপ ডাউন হয়, অর্থাৎ স্কেলটা আপ ডাউন হবে। যখন আপনি ডিস্টিল ওয়াটার দিবেন তখন যদি ডেভিয়েশন থাকে এটাকে ঘুরিয়ে আপনি জিরোতে সেট করে নেবেন, তাহলেই জিরো সেট হয়ে যাবে। আর ডিজিটাল রিফ্রাক্টোমিটারের ক্ষেত্রে প্রথমে ডিস্টিল ওয়াটার দিয়ে জিরো সেটের একটা কী আছে সেটাতে প্রেস করলে এটা অটোমেটিক্যালি জিরো সেট করে নেবে। তারপর স্যাম্পল ক্লিন করে স্যাম্পল দিয়ে ব্রিক্স চেক করা যাবে। তো প্রথমে আমি যেই টেস্ট করব সেটি হচ্ছে আমার যে ফ্রুট ড্রিঙ্কস আছে এটাকে আমি টেস্ট করে দেখবো যে এটার ব্রিক্স কত আছে। তো আমি ক্যাপটাকে খুলে নিচ্ছি এবং প্রথমে এখান থেকে একটু ফ্রুট ড্রিঙ্কস নিয়ে এটা ভিতরে ইন হলো, তারপর এটাকে আমি ড্রেন করে দিচ্ছি যাতে করে আমার ড্রপারটি রিন্স হয়ে গেল। তারপর আমি আরও একবার রিন্স করে নিচ্ছি যাতে আমার ড্রপারের ভিতরে কোনো আগের কোনো সলিউশন বা লিকুইড যাতে না থাকে। দেন আমি এখান থেকে একটু জুস কালেক্ট করে আমার প্রিজমের উপর দুই এক ফোঁটা জুস দিয়ে দিলাম, ড্রপারটি রেখে দিলাম। এখন আমি এই আমার লিডটি কাভার করে দিচ্ছি এবং দেখেন প্রপার কাভার হয়ে গেছে এবং কোনো বাবেল নেই। তো আমি এখন এটার ব্রিক্সটা দেখব যে কত ব্রিক্স রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ব্রিক্স আছে হচ্ছে 13। তো আমরা দেখলাম যে আমাদের যেই ফ্রুট ড্রিঙ্কসের যেই স্যাম্পলটা আছে এটার ব্রিক্স হচ্ছে 13, অর্থাৎ 13% সলিড কন্টেন্ট আছে এটাতে। তো আমি এটাকে একটু ক্লিন করে নিচ্ছি ডিস্টিল ওয়াটার দিয়ে এবং লিড কভারটাকেও ক্লিন করে নিচ্ছি। দেন আমি একটি সফট টিস্যু দিয়ে এটাকে ড্রাই করে নিচ্ছি যাতে কোনো লিকুইড এখানে না থাকে। এটা প্রপার ক্লিন হয়ে গেছে এবং ড্রাই হয়ে গেছে। এখন আমি চেক করব হচ্ছে আমার যে বেভারেজ প্রোডাক্টটি আছে। তো বেভারেজ কার্বনেটেড বেভারেজ চেক করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে আমাদের এই কার্বনেটেড বেভারেজ থেকে কার্বন ডাইঅক্সাইডটা রিমুভ করে নিতে হবে। অর্থাৎ আপনারা ক্যাপটা ওপেন করে এটাকে শেকিং করলেই এটার বাবেল চলে যাবে এবং এটা রিমুভ হয়ে যাবে। তো এভাবে এটাকে রিমুভ করে নিতে হবে। তো অলরেডি আমি এটা রিমুভ করে নিয়েছি আগেই, তো আপনারা এটা খেয়াল রাখবেন। কারণ যদি আপনার প্রোডাক্টে যদি কার্বন ডাইঅক্সাইড থেকে থাকে তাহলে আমরা যখন ব্রিক্স দেখি তখন এই প্রিজম দিয়ে লাইট পাসিং হয়, তার সাপেক্ষে স্কেলে দেখায় যে এটার কনসেন্ট্রেশন এত আছে, এটার সলিড কন্টেন্ট এত আছে। তো আমরা যদি CO2 এখানে সহ যদি আমরা দিই তাহলে যে জিনিসটা হয় লাইট পাসিংয়ে বাধাপ্রাপ্ত হয় এবং প্রপার রিফ্লেকশন হয় না, যার কারণে ব্রিক্সের রেজাল্টটা ভেরিয়েশন হয়। অর্থাৎ কার্বনেটেড বেভারেজে তো কার্বন ডাইঅক্সাইডটা ডিজলভ অবস্থায় থাকে, তখন সলিডের পাশাপাশি কার্বন ডাইঅক্সাইডটাও লাইট পাসিংয়ে একটা বাধা প্রদান করে, যার কারণে অ্যাডজাক্ট রেজাল্টটা আমরা পাই না। তো এর জন্য অবশ্যই কার্বনেটেড বেভারেজে আমাদের CO2টাকে রিমুভ করে নিতে হবে। তো আমরা এখন সেম একই প্রসেসে যে কাজটি করব, আমরা 2-3 ফোঁটা স্যাম্পল দিয়ে দিয়েছি, আমরা এখন একটা রেজাল্ট অবজারভেশন করি। আমরা এখানে 10.8 11-এর চেয়ে একটু কম দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের এই প্রোডাক্টটার রেজাল্ট আসে হচ্ছে 10.8।
তো আমরা বুঝলাম বেভারেজ এবং আমাদের কার্বনেটেড বেভারেজ এবং ড্রিঙ্কস বা লিকুইড স্যাম্পল কীভাবে চেক করতে হয়। তো আমি শুরুতে যেই বিষয়টি শেয়ার করেছিলাম সেটি হচ্ছে আমাদের রিফ্রাক্টোমিটারটা পার্সেন্ট মাস অফ সলিড কাউন্ট করে। তো আমি এটা একটু এনশিওর হওয়ার জন্য, আপনাদেরকে এটা একটু এনশিওর করে দেখানোর জন্য আমি আরও একটি স্যাম্পল নিয়েছি, সেটা হচ্ছে সল্টের 20% একটা সলিউশন করে নিয়েছি। তো আমি দেখব যে 20% সলিউশনে কত ব্রিক্স শো করে। আমি যেই এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের সল্টের যে 20% সলিউশন আছে এখান থেকে কিছু সলিউশন নিয়ে প্রথমে রিন্স করে নিব এবং তারপর আমি একটু স্যাম্পল নিয়ে আমাদের যে রিফ্রাক্টোমিটারের প্রিজমের উপর 2-1 ফোঁটা দিয়ে দিচ্ছি। দেন আমি রিফ্রাক্টোমিটারের কভারটাকে কভার করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রপার কভার হয়ে গেছে। এখন আমরা এটার ব্রিক্সটা একটু চেক করে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের স্যাম্পলটি 20 শো করছে, এটা এখন একটু ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে এটা 20 শো করছে। অর্থাৎ আমাদের যে সল্টের যে সলিউশন ছিল, যে আমরা যে 20% সলিউশন লবণ দিয়ে করেছি, এটাও রিফ্রাক্টোমিটারে 20% শো করছে। তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার যে আমরা যে ব্রিক্সটা রিফ্রাক্টোমিটার দিয়ে অ্যানালাইসিস করে থাকি সেটি হচ্ছে পার্সেন্ট ম্যাস অফ সলিড, এটা শতকরা সলিডের পরিমাণটা শো করে। তো আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার। ডিয়ার ভিউয়ার্স, ব্রিক্স সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি যে এখান থেকে আপনারা কিছুটা উপকৃত হয়েছেন এবং এই ভিডিওটির মাধ্যমে যদি আপনারা কিছু নলেজ গেইন করতে পারেন বা মনে হয় যে আপনি নলেজ অর্জন করতে পেরেছেন, তাহলে আমাদের পক্ষ থেকে রিকোয়েস্ট আপনি দয়া করে এটা ছড়িয়ে দিন। জ্ঞান হচ্ছে বিকাশের বিষয়, আপনি নিজে জানুন এবং অন্যকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। সায়েন্স ফর ফুডটেক প্ল্যাটফর্মের সাথে থাকুন এবং এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন এবং আমরা চেষ্টা করব যে স্টেপ বাই স্টেপ ফুড রিলেটেড বিভিন্ন ইস্যুগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আফটার অল, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ এ গুড ডে, স্টে সেফ, থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।